বিশ্বের বেশিরভাগ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও খেলেছেন তিনি। এছাড়া বাংলাদেশের আর কেউই খেলতে পারেননি টুর্নামেন্টটিতে। তবে এবার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন তিনজন বাংলাদেশি, অভিজ্ঞ দুই পেসার আল আমিন হোসেন, সফিউল ইসলাম ও তরুণ পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডল থাকবেন আগামী আসরের ড্রাফটে। এখন অবধি ড্রাফটে নাম তুলেছেন 169 জন ক্রিকেটার, তাদের মধ্যেই আছেন সফিউল, আল আমিন ও রিপন। আগামী 21 আগস্ট পর্যন্ত সুযোগ আছে বিগ ব্যাশের বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকায় নাম তোলার। আগামী 13 ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। প্রায় 53 দিন ব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 4 ফেব্রুয়ারি।